আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের আজকে ওয়েবসাইট ডিজাইন এবং এইচটিএমএল কোড দেখাবো। গতদিন আমি একটা টপিকস দেখাইছি এইচটিএমএল কোডের, আজকে আরও কিছু টপিকস দেখাবো। চেষ্টা করব আপনাদের এইচটিএমএল ফরম্যাটিং টেক সম্পর্কে আরও কিছু ধারণা দেওয়ার জন্য। আমি গতদিনের মতো আমি একটা উদ্দীপক লিখবো, লিখে ওইটার উপর ভিত্তি করে এইচটিএমএল কোড লিখবো। তাহলে আমরা একটু উদ্দীপকটা দেখার চেষ্টা করি। এরকম একটা বক্স আঁকলাম, এই বক্সটাতে এরকম একটা অপশন দিয়ে এখানে প্রয়োগ চিহ্ন দিলাম, এখানে লেখলাম জিপি। জিপি মানে হলো গাজীপুর। আমি এখানে লিখলাম গাজীপুর সিটি, গাজীপুর লেখাটা বড় করে লিখলাম। এরপরে সিটি লেখাটা নিচে দিয়ে একটু ছোট করে লিখলাম। এরপর লিখলাম গাজীপুর, গাজীপুর সিটি, সিটি লেখাটা মোটা করে লিখতেছি, সিটি লেখাটা মোটা করে লিখলাম, নিচে একটা টান দিলাম। সেটি ওয়ান্স বিল্ড লেখাটা কোনা করে নিলাম, বিল্ড কোনা করে এবং নিচে একটা টান দিলাম। ইন 2012 মোস্ট পপুলার, পপুলার সিটি লেখাটা উপরে লিখলাম, সিটি সি ও আর পি ও আর এ টি আই ও এন কর্পোরেশনের আর পি উপরে টি আই নিচে, মোস্ট পপুলার সিটি কর্পোরেশন ইন ডিডি মানে হলো বাংলাদেশ। এটি লেখাটা একটু বড় করে লিখলাম। দেয়ার আর লেখাটা ছোট করে লিখলাম। 60 লেখাটা ভুল হয়েছে, 57 ওয়ার্ড ইন দিস সিটি। ইন দিস সিটি ওয়ার্ড ইন দিস সিটি দেখেন, একটু খেয়াল করে দেখেন। দেখেন আমি উদ্দীপকটা লেখার চেষ্টা করলাম, উপরে জিপি লেখা হলো, গাজীপুর লেখাটা বড় করে হলো, সিটি লেখাটা মাঝামাঝি, গাজীপুর লেখাটা বড় মাঝামাঝি আছে, সিটি লেখাটা একটু ছোট মাঝামাঝি আছে। গাজীপুর সিটি লেখাটা মোটা আছে এবং একটা টান আছে। ওয়াজ বিল লেখাটা কোনাকুনি হয়েছে এবং একটা টান হয়েছে। ইন 2012 মোস্ট পপুলার সিটি কর্পোরেশন আর পি তা উপরে টি আইটা নিচে। ইন বিডি বিডি লেখাটা বড় লিখলাম, দেয়ার আর লেখা আটটা ছোট হয়েছে। 60 লেখাটা কেটে দিলাম, 57 ওয়ার্ড ইন দিস সিটি। এরপর লিখলাম পপুলেশন প্রবলেম ইন দিস সিটি। এরপর লিখলাম ওভারভিউ ওভারভিউ লিখে লিখে এইভাবে টান দিলাম। ওভারভিউ লেখার পরে এরকম বক্স দিয়ে দেখলাম হলো মেয়র জাহাঙ্গীর আলম। তারপর লিখলাম টোটাল পপুলেশন, টোটাল ভোটার, সাপোজ লিখলাম
11,37,230। তারপর লিখলাম টোটাল মেল ভোটার পার্সেন্ট, লিখলাম হলো সাপোজ 53, এরকম লিখলাম। আমি একটা উদ্দীপক লেখার চেষ্টা করলাম অনেক কিছু দিয়ে। আমি এখন আপনাদেরকে প্রথম থেকে দেখা দিচ্ছি আমি এখানে কি কি ইউজ করছি এবং কিভাবে কি করতেছি, সেটা আমি এখন দেখা দিচ্ছি। আপনারা একটু ভালোভাবে জিনিসটা দেখেন। মেবি বোঝা যাচ্ছে। এখন আমি একটু বলতেছি, এই সম্পূর্ণ হলো আমার কি, সম্পূর্ণটা হলো স্টেম, সম্পূর্ণটা হলো কি স্টেম, সম্পূর্ণটা হলো আমার স্টেম, সম্পূর্ণ হলো আমার স্টেম। এটাকে আমরা টাইটেল হিসেবে বলি। এইটুকু হলো হেড, এইটুকু হলো হেড, এইটুকুকে আমরা বলি বডি, এটুকু বলি বডি। তাহলে হেড এবং বডি আছে, এটা হলো আমার টাইটেল, এটা মাঝখানে টাইটেল আছে, সম্পূর্ণটা হলো স্টেবলের ভিতরে দুইটা অংশ, একটা হেড অংশ একটা বডি অংশ, এর মাঝখানে আছে টাইটেল। এই দুইটা লাইন মাঝে আছে এবং এগুলো হেডিং আকারে আছে। এগুলো কি আকারে আছে, হেডিং। হেডিং এর জন্য আমরা সাধারণত ছয়টা ট্যাগ ব্যবহার করি, H1, H2, H3, H4, H5, H6, এই ছয়টা ট্যাগ ব্যবহার করি। H1 হলো সবচেয়ে বড় হেডিং ট্যাগ, H6 হলো সবচেয়ে ছোট। আমি এটাকে ধরলাম, এইটুকু গাজীপুর লেখাটাকে ধরলাম, ধরলাম H1 হেডিং ট্যাগে আছে, সিটি লেখাটা ধরলাম H3 হেডিং ট্যাগে আছে, আর এই পুরোটা আমি ধরলাম একটা প্যারাগ্রাফ ট্যাগে আছে। গ্রাফ মানে হলো পি ট্যাগে আছে, মানে হলো পি ট্যাগে আছে। সিটি লেখাটার নিচে একটা টান আছে অর্থাৎ আন্ডারলাইন আছে। তারপরে হলো সিটি লেখাটা বোল্ড আছে, এখানে বিল্ড লেখাটা ইতালিক আছে, এর নিচে একটা টান আছে অর্থাৎ এখানে কি আছে, আন্ডারলাইন আছে। তাহলে এই দুইটা, এই দুইটাতে দুইটা করে ট্যাগ ইউজ করা হয়েছে। উপরে থাকলে সুপ, নিচে থাকলে সাব। তারপরে এই বিডি লেখাটা কি আছে, বিগ আছে, আরটা একটা স্মল হিসেবে আছে, সাইডটা ডেল হিসেবে আছে, কাটা আছে। এখানে একটা ট্যাগ ইউজ করেছে, তার নাম হলো ব্রেক ট্যাগ। এখানে যে ট্যাগটা ব্যবহার করা হয়েছে তার নাম হলো ব্রেক ট্যাগ। এইগুলো আমি আগে শেষ করি, আমার শেষ করার পরে বাকিটুকু নিয়ে কথা বলবো। তাহলে আমি যতটুকু লিখছি ততটুকু আগে শেষ করে নিই। তাহলে আমি এতটুকু এসটিএমএল কোডটুকু লিখি, সম্পূর্ণ হলো আমার কি এসটিএমএল ট্যাগের ভিতরে। এসটিএমএল ট্যাগের দুইটা অংশ, একটা হেড অংশ, হেড অংশ পরে হলো টাইটেল, টাইটেলের মাঝখানে জিপি লেখা, টাইটেলের মাঝখানে জিপি লেখা। তারপরে হলো বডি অংশ এবং সর্বশেষ বডি অংশটা শেষ হবে এবং স্টিমার ট্যাগটা শেষ হবে। তাহলে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করলাম
জিপি লেখাটা প্রসেস আছে দেখে এটাকে আমরা হেডিং হিসেবে ধরি, অর্থাৎ ব্রাউজারের হেডিং হিসেবে ধরতেছি। অর্থাৎ এই প্রশ্নটা আমি এখানে শেষ করলাম। তারপরে গাজীপুর লেখাটা হেডিং আকারে আছে, তাহলে H1 অ্যালাইন সেন্টার, সেন্টার গাজীপুর লিখলাম। H1 ট্যাগটা শেষ হলো, আবার H2 H3 আছে এখানে একটা অ্যালাইন সেন্টার। সেন্টার সিটি লিখলাম, এসটি ট্যাগটা কমপ্লিট হলো। পরে কোয়াটা হলো প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে শুরু করলাম, এখানে প্যারাগ্রাফ ট্যাগটা শেষ হল। এর মাঝখানে যা কিছু আছে সব লিখবো। পরে হলো গাজীপুর, এই সিটি লেখাটা দুইটা ট্যাগের মাঝখানে আছে, সিটি লেখাটা বোল্ড ট্যাগের মাঝে আছে, লেখাটা বোল্ড আছে, এবং আন্ডারলাইন ট্যাগের মাঝখানে আছে, অর্থাৎ লেখাটা কি আন্ডারলাইন আছে। পরে ওয়াজ বিল্ড, VULD বিল্ড লেখাটা ইতালিক আছে, এবং আন্ডারলাইন আছে। ইন 2012 মোস্ট পপুলার সিটি কর্পোরেশনের CU আরপি আছে সুপ আকারে, সুপ আকারে আরপি আছে, আরপি আছে সুপ আকারে, TI আছে সাব আকারে। এটা যেহেতু এখানে জায়গা নেয় না, তাহলে আমি নিচে লিখি কর সিউ আরপি টিআই ও এন কর্পোরেশনের আরপিটা উপরে, ও এনটা নিচে, নিচে থাকলে সাব, উপর থাকলে সুপ। আমার এখানে ও আর কে সাব, সাব TI ON ইন BD, BD লেখাটা বোল্ড আছে, বিগ আছে, BD লেখাটা বিগ আকারে আছে। তারপর ডট দেয়ার আন লেখাটা স্মল আকারে আছে, স্মল স্মল আকারে আছে। সৃষ্টি লেখাটা কি কাটা আছে, ডেল ডেল টেক দিয়ে কোন কিছু লেখা কাটা হয়,
1057 word in this city. City পরে এই লাইনটা এই পর্যন্ত যায় নাই, মানে কি একটা ব্রেক চিহ্ন আছে, মানে কি একটা ব্রেক চিহ্ন আছে, ব্রেক চিহ্ন আছে, ব্রেক। এরপরে পপুলেশন প্রবলেম ইন দিস সিটি, এরপর আরেকটা ব্রেক আছে, অর্থাৎ আমার এতটুকু পর্যন্ত গত ক্লাসের টপিকস। তাহলে আমি এতটুকু পর্যন্ত গত ক্লাসের টপিকস দেখাইলাম, এরপরে আমার এতটুকু কমপ্লিট হয়ে গেল। এখন আমি এতটুকু বোঝাবো, এখানে নতুন যুক্ত করছি ব্রেক, বিআর ট্যাগটা নতুন যুক্ত করেছি, বিআর ট্যাগটা নতুন যুক্ত করেছি। এখানে যে ওভারভিউ, এটা হলো একটা লিস্ট, লিস্টের নামকে বলা হয় ক্যাপশন, কি বলা হয়, ক্যাপশন। ক্যাপশন ট্যাগ দিয়ে ওভারভিউটা লিখতে হবে, ক্যাপশন লিখে ওভারভিউ লিখলাম, ওভারভিউ মাইনাস একটা চিহ্ন আছে, ক্যাপশন ট্যাগটা কমপ্লিট। অ্যাকচুয়ালি আমরা কোন লিস্টের নাম, টেবিলের নাম এগুলো ক্যাপশন হিসেবে ধরবো, কোন লিস্টের নাম, টেবিলের নাম এগুলোকে আমরা ক্যাপশন হিসেবে লিখি। তাহলে ক্যাপশন গুলো কোনগুলো, কোন টেবিলের নাম, কোন লিস্টের নাম, এগুলো কি ক্যাপশন। এটা হলো একটা লিস্ট, এটা একটা লিস্ট, এই লিস্টটাকে বলা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এই লিস্টটাকে বলা হচ্ছে আনঅর্ডার লিস্ট, ক্রম নাই, অর্থাৎ ক্রম নাই দেখে এটাকে বলা হয় আনঅর্ডার, আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টকে আমরা ইউএল ট্যাগ দ্বারা প্রকাশ করি, আনঅর্ডার লিস্টকে ইউএল ট্যাগ দ্বারা প্রকাশ করি। তাহলে ইউএল ট্যাগ দ্বারা কি প্রকাশ করি, আনঅর্ডার লিস্টকে প্রকাশ করি। এখানে যে লিস্টের আইটেমটা আছে সেটা হলো, আনঅর্ডার লিস্টের আইটেম হলো তিন ধরনের, আনঅর্ডার লিস্টের আইটেম হলো তিন ধরনের, লিস্টটা এইরকম থাকতে পারে অথবা এরকম থাকতে পারে, অথবা এরকম থাকতে পারে অথবা এরকম থাকতে পারে। যদি এরকম থাকে তখন এটাকে বলা হয় স্কোয়ার, এরকম থাকলে এটাকে বলা হয় সার্কেল, এরকম থাকলে এটাকে বলা হয় ডিক্স। অর্থাৎ আনঅর্ডার লিস্টে তিন ধরনের টাইপ থাকে, স্কোয়ার, সার্কেল, ডিক্স, এই তিন ধরনের টাইপ থাকে আনঅর্ডার লিস্টে। তাহলে এখানে কোন ধরনের টাইপ আছে, এখানে টাইপ আছে হলো স্কোয়ার, তাহলে আমি টাইপ ইকুয়াল টু স্কোয়ার লিখে দিই, টাইপ ইকুয়াল টু স্কোয়ার লিখলাম। তাহলে এখানে আনঅর্ডার লিস্টটা কমপ্লিট হইল। এর ভিতরে আনঅর্ডার লিস্টের ভিতরে তিনটা আইটেম আছে, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, লিস্ট আইটেম আছে তিনটা, লিস্ট আইটেম, এটাকে আমরা এলআই ট্যাগ দ্বারা প্রকাশ করি, লিস্ট আইটেমকে আমরা এলআই দ্বারা প্রকাশ করি। তাহলে তিনটা আইটেম আছে, কয়টা আইটেম আছে, তিনটা এলআই আছে। প্রথম এলআই এ কি, নাম হলো মেয়র, পরে এলআই কি, টোটাল ভোটার, পরে এলআই কি, টোটাল মেল ভোটার পার্সেন্ট। প্রত্যেকটা এলআই ট্যাগের মাঝখানে থাকবে, প্রতিটা এলআই ট্যাগে মাঝখানে থাকবে, অর্থাৎ এইগুলো হলো আমার লিস্ট আইটেম, এই সম্পূর্ণটা একটা লিস্ট, সম্পূর্ণ একটা লিস্ট। অর্থাৎ আমি এতটুকু আবার বলতেছি, এটা হলো আমার একটা লিস্ট আইটেম, কি আইটেম, লিস্ট আইটেম, লিস্টের নামকে বলা হচ্ছে ক্যাপশন, আর
এই ধরনের লিস্ট দেখে এটাকে কমন কমন নাই, অর্থাৎ এ এক দুই তিন চার অথবা এ বি সি ডি নাই, এই জন্য এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। অর্থাৎ আনঅর্ডার লিস্ট বোঝানোর জন্য আমরা ইউএল প্রকাশ দ্বারা প্রকাশ করি, কি দ্বারা প্রকাশ করি, ইউএল দ্বারা। তাহলে এটা আনঅর্ডার লিস্ট তিন ধরনের হয়, একটা লিস্ট কয়েল দিয়ে হয়, একটা হলো সার্কেল দিয়ে হয়, একটা ডিস্ক দিয়ে হয়। এরকম ভাবেও আনঅর্ডার লিস্টের স্টাইল হইতে পারে, বা এটা আমরা চিত্র আকারে দিব, এরকম ভাবেও হইতে পারে কিন্তু সেটা আমরা চিত্র আকারে দিব, এরকম ভাবে হইতে পারে সেটা আমরা কি আকারে দিব, চিত্র আকারে দিব। অর্থাৎ যেটা যেরকম থাকে সেটা সেরকম ভাবে দিতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন আনুর লিস্ট পাবো এই তিনটাই সাধারণত পাবো, এই তিনটাই সাধারণত পাবো। এখন আমি লিস্ট নিয়ে আরো ডিটেলস কথা বলবো, আমি একটু পোর্শনটুকু মুছে দিচ্ছি, আমি একটু ওভারভিউ করে নিই। ওভারভিউটা করে কিভাবে এই সম্পূর্ণটা একটা এইচটিএমএল, এইচটিএমএল এর ভিতরে সম্পূর্ণটা আছে, এইটুকু হলো হেড, হেডের ভিতরে শুধু টাইটেলটা আছে, এইটুকু হলো বডি, বডির প্রথম লাইনটা হলো হেডিং এর কাছে, দ্বিতীয় লাইনটা হেডিং এর কাছে আছে, তাহলে একটা দাম এইচ ওয়ান একটা এইচ টু, দুইটা লেখা মাঝে আছে, এজন্য অ্যালাইন সেন্টার ইউজ করলাম। গাজীপুর সিটি লেখাটা বোল্ড এবং আন্ডারলাইন আছে, বোল্ড এবং আন্ডারলাইন দুইটাই আছে। বিল্ড লেখাটা কি কোনাকুনি এবং আন্ডারলাইন আছে। মোস্ট পপুলার সিটি কর্পোরেশনের আরপি হইলো উপরে, ওটা সুপ, উপর থাকলে সুপ, নিচে থাকলে সাব, টিআই হলো নিচে আছে। এখানে দেখেন আমি কোনো স্পেস ইউজ করিনি। ইন ইন বিডি, বিডি লেখাটা বড় আছে, এই জন্য বিগ, বিগ ট্যাগ দিয়ে বিডি বলে, এবং দেন আন লেখাটা স্মল আছে, স্মল দিয়ে হলো। সাইড লেখাটা কাটা আছে, অর্থাৎ ডেল, কোন লেখা কাটার জন্য ডেল ট্যাগ অথবা স্ট্রাইক ট্যাগ ব্যবহার করি। তারপরে এইটুকুর পরে এখানে কি এটা এটা ব্রেক আছে, এই যে ব্রেক ইউজ করছে একটা, ব্রেকের পরে লাইন থেকে আমরা লিখতে পারি, নিচের লাইন থেকে মানে ওই লাইন থেকে লিখতে পারি। ব্রেক মানে কি, পরে লাইনটা অটোমেটিকলি নতুন লাইনে আসা পড়বে, অর্থাৎ ব্রেক মানে হলো নিউ লাইন। তখন ব্রেকটা ইউজ করলাম পপুলেশন প্রবলেম ইন দিস সিটি, এখানে লেখে আবার একটা ব্রেক ইউজ করলাম। এখন এইটুকু হলো আমার কি একটা লিস্ট আইটেম, লিস্টের নাম হলো ওভারভিউ, ওভারভিউকে আমরা ক্যাপশন হিসেবে ধরতেছি। এবং এখানে যে লিস্ট আছে সেটা হলো ক্রমানুবর্তী তালিকা না, নর্মালি লিস্ট, এই জন্য এটাকে আনঅর্ডার লিস্ট বলতেছি। যেমন এই চিহ্ন থাকার পর এটাকে আমরা স্কোয়ার ধরতেছি, অর্থাৎ ইউএল টাইপ ইকুয়াল টু স্কোয়ার, ইউএল ইউএল শেষ, এবং এর মাঝখানে তিনটা লিস্ট আইটেম আছে, তিনটা লিস্ট আইটেম আমি লিখলাম, অর্থাৎ আমার সামারি হলো এতটুকু। আমি একটু মুছে দিচ্ছি, একটু একটু মুছে দিচ্ছি। আমি এই ওভারভিউ লেখাটা মুছে দিলাম, তাহলে এখন একটু শর্ট করে দেখাচ্ছি। ইউএল টাইপ ইকুয়াল টু স্কোয়ার, এখন একটু খেয়াল করে দেখেন এখানে স্কোয়ার, এখন যদি এটা যদি স্কোয়ার না হয়ে এরকম হইতো তাহলে আমরা এখন টাইপ ইকুয়াল টু ডিক্স লিখতাম, এটা পরিবর্তে কি লিখতাম, ডিক্স লিখতাম। তাহলে ডিক্স লিখতাম কখন, যদি এটা না থাকতো তখন হইতো কি ডিক্স, যদি এটা না থেকে এরকম থাকতো তখন আমার টাইপ ইকুয়াল টু সার্কেল লিখতাম, এই জায়গায় কি হইতো সার্কেল হইতো। অর্থাৎ আমরা এই তিনটা আনঅর্ডার লিস্ট আইটেম দ্বারা আনঅর্ডার লিস্ট গুলো প্রকাশ করি। যদি কখনো কোনো ইয়া না থাকে, অর্থাৎ ইয়া বলতে হইলো লিস্টের ক্রমানুবর্তী তালিকা না থাকে,
তখন আমরা সার্কেল ডিক্স স্কয়ার এগুলো থেকে যে কোনো একটা ইউজ করব। সার্কেল ডিক্স স্কয়ার এগুলো থেকে যে কোনো একটা ইউজ করব যদি কোনো ক্রম না থাকে। এখন যদি লিস্টটা এরকম থাকতো, এরকম লেখা আছে স্টুডেন্ট লিস্ট, এরকম একটা উদ্দীপক আছে স্টুডেন্ট লিস্ট লিখে কোন চিহ্ন দিয়ে লেখা আছে, এতে লেখা আছে আবির, বিতে লেখা আছে সনি, সিতে লেখা আছে তানভীর, এরকম লেখা আছে, তাহলে এটা একটা উদ্দীপকে আছে এইভাবে, এভাবে একটা উদ্দীপকে আছে। তাহলে এটার জন্য এটা উদ্দীপকে থাকলে আমরা এটার উপরে ভিত্তি করে কি করবো, আমরা এইচটিএমএল দিয়ে শুরু করব। এখানে কোনো হেড নাই সেজন্য বডি দিয়ে শুরু করব, এখানে বডি দিয়ে শেষ করলাম, এইচটিএমএল দিয়ে শেষ করলাম। এখন কথা হইলো এটা হইলো কি ক্যাপশন, এটা কি ক্যাপশন আছে লিস্টের নাম, যেহেতু এটা কি ক্যাপশন, এটা কি ক্যাপশন, ক্যাপশনটা হলো কি স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্ট লিস্ট এটা ক্যাপশন আকারে আছে। তারপরে এটা হলো ক্রমানুবর্তী তালিকা অর্থাৎ অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট প্রকাশ বোঝানোর জন্য ওয়েল ট্যাগ ব্যবহার করি, ওয়েল ট্যাগ ব্যবহার করলাম, ওয়েল ট্যাগ শেষ করলাম। ওয়েল ট্যাগে অনেকগুলো টাইপ আছে, যদি ওয়েল ট্যাগে টাইপ ইকুয়াল টু টাইপ ইকুয়াল টু এ লিখি তাহলে এ বি সি এইভাবে দেখাবে, যদি টাইপ ইকুয়াল টু ওয়ান লিখি, যদি ওয়ান লিখি তাহলে এক দুই তিন এভাবে দেখাবে, যদি টাইপ ইকুয়াল টু, যদি টাইপ ইকুয়াল টু ছোট হাতের এ লিখি তাহলে এ বি সি এভাবে দেখাবে, যদি টাইপ ইকুয়াল টু আই লিখি তাহলে রোমান সংখ্যা আকারে দেখাবে, যদি টাইপ ইকুয়াল টু বড় হাতের আই লিখি তার রোমান সংখ্যা বড় হাতের আই আকারে দেখা। অর্থাৎ আমরা যেটা লিখি সেটাই আসবে। আমরা এখন দেখি এটাতে কি আছে, ক্যাপিটাল এ আছে। তাহলে অর্ডার লিস্টের তিন ধরনের টাইপ আছে, এ ওয়ান, এ আই এবং আই, অর্থাৎ এ মানে ক্যাপিটাল এ, অর্থাৎ ক্যাপিটাল অক্ষর দেখাবে, ওয়ান মানে ওয়ান টু থ্রি দেখাবে, ছোট হাতের এ মানে কি এবিসি দেখাবে, আই মানে ইত্যাদি সংখ্যা দেখাবে, এ আই মানে কি ইত্যাদি সংখ্যা দেখাবে বড় হাতে। তাহলে আমি এখন টাইপ ইকুয়াল টু কি লিখব, এটা যেহেতু টাইপ ইকুয়াল টু এবিসি আছে, এবিসি আছে তাহলে আমরা টাইপ ইকুয়াল টু লিখব এ। এখন এখানে লিস্ট আইটেম আছে কয়টা, একটা দুইটা তিনটা লিস্ট আইটেম আছে, লিস্ট আইটেম আছে তিনটা, লিস্ট আইটেমকে আমরা এলআই ট্যাগ দ্বারা প্রকাশ করি, তাহলে এলআই হবে তিনটা, এলআই হবে তিনটা, প্রথমটা আবির লেখা, পরটা সনি লেখা, পরটা লেখা তানভীর। তাহলে আমরা এলআই ট্যাগ গুলো কি কমপ্লিট করব, অর্থাৎ আমি আমার এই উদ্দীপকটা কমপ্লিট করলাম। তাহলে আমরা এইভাবেও সাধারণত উদ্দীপকটা কমপ্লিট করতে পারি, অর্থাৎ আমাদের লিস্ট আইটেমটা এইভাবে সাধারণত দেখানো হলো। অর্থাৎ আমরা মনে হয় এই কাজগুলো পারবো। তারপর আমি একটু
দেখাচ্ছি, যদি এটা যদি 1 2 3 হইতো তাহলে এখানে শুধু 1 লিখতাম, 1 2 3 হইলে শুধু 1 লিখতাম। যদি ছোট হাতের এ বি সি হইতো তাহলে ছোট হাতের এ লিখতাম, ছোট হাতে এ লিখতাম। যদি এরকম থাকতো তাহলে আই লিখতাম, যদি এটা না থেকে এটা থাকতো তাহলে আমরা কি করতাম, এটা লিখতাম। তাহলে আমরা এইভাবে সাধারণত প্রকাশ করতে পারি। এখন যদি এইগুলো না থেকে এরকম থাকে, সাপোজ ই এফ জি, ই থেকে শুরু হয়েছে, ই থেকে শুরু হয়েছে, ই থেকে, তাহলে আমরা এখানে একটু দেখেন, এটা কিন্তু টাইপ এ আকারই আছে। এই এ ছাড়া কোনো টাইপ আছে, ই কোনো টাইপ নাই, এ আকারই আছে, কিন্তু স্টার্ট স্টার্ট হয়েছে ই থেকে, কোন জায়গা থেকে, ই থেকে। এখন আমরা স্টার্টে কি লিখব এটা একটু মনোযোগ দিয়ে শুনেন, স্টার্টে লিখব হলো কয় নম্বর সংখ্যা থেকে স্টার্ট হয়েছে, ই নম্বর কয় বা কোনটা, এ বি সি ডি ই, ই হলো 5 নম্বর সংখ্যা, তাহলে 5 নম্বর সংখ্যা থেকে স্টার্ট হয়েছে। তাহলে শুরু হলো এ থেকে, অর্থাৎ এ এ থেকে, এর হলো স্টাইলটা হলো এ ছোট হাতের এ, আর শুরু হয়েছে 5 নম্বর ক্যারেক্টার থেকে, এইভাবে আমরা এটা বলতে পারি। এখন যদি এটা এভাবে না থেকে এভাবে থাকে, তাহলে আমার এটা রোমান সংখ্যা দিয়ে শুরু হয়েছে, ছোট হাতের রোমান সংখ্যা, এবং 9 থেকে শুরু হয়েছে। অর্থাৎ আমরা এটা দিয়ে এইভাবে বোঝানোর চেষ্টা করব, অর্থাৎ এইভাবে সাধারণত আমরা এই পয়েন্টগুলো কমপ্লিট করব, এইভাবে সাধারণত আমরা এই পয়েন্টগুলো কমপ্লিট করব। তো আশা করি আমি আপনাদেরকে বোঝানো বুঝাতে পেরেছি। আমি এখন আপনাদের কোশ্চেন সেখানে চলে যাব, দেখি আপনাদের কোনো কোশ্চেন আছে কি না। কোশ্চেন থাকলে আমি কোশ্চেনের উত্তর দেব, এবং পরবর্তী অপশনে অর্থাৎ আমার ক্লাস সামারিতে চলে যাব এবং ক্লাস শেষ করে দিব। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করেন, আমি উত্তর দিব। আপনাদের যদি কোনো কোশ্চেন এখন না থাকে, তাহলে পরবর্তীতে যদি কোনো কোশ্চেন থাকে, যখন আপনি আবার ভিডিওটি দেখবেন অথবা লাইভ ক্লাসটি দেখবেন, অর্থাৎ লাইভ স্ট্রিমিংটা দেখবেন ফেসবুকে অথবা ইউটিউবের ভিডিওটা দেখবেন, তখন আপনি এই ক্লাসের যদি কোনো কোশ্চেন থাকে আপনি কমেন্টে দিয়ে দিবেন, আমি আপনাকে কোশ্চেনের উত্তর দিব। এবং যদি এর প্রয়োজনে নতুন কোনো ক্লাস নিতে হয় অথবা ভিডিও আপলোড করতে হয়, সেটা আমি আপনাকে আপনাদের জন্য করব। সো আপনাদের কোশ্চেন থাকলে পরেও করতে পারবেন, যেহেতু কোনো কোশ্চেন নাই আমি ধরে নিতে পারি আজকে আপনাদের আর কোনো কোশ্চেন হবে না। অনেকক্ষণ যাবতই ওয়েট করতেছি, প্রায় 3 মিনিট 2 মিনিট হয়ে গেছে কোশ্চেনের জন্য ওয়েট করতেছি। আমার মনে হচ্ছে আপনাদের আর কোনো কোশ্চেন নাই, সেহেতু আমি আমার ক্লাসটা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। সবাই
আমি আমার ক্লাসটা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। সব আশা মানে আমি দোয়া করি সবাই যেন ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি। সবাইকে প্রত্যেকটা টপিকস ভালোভাবে খেয়াল করে দেখার জন্য এবং আমার কথাগুলো শোনার জন্য অনুরোধ করা হলো। আপনারা চেষ্টা করবেন সবগুলো টপিকস ভালোভাবে গুরুত্ব সহকারে শুনতে এবং দেখতে, তাহলে আপনারা ওভারকাম করতে পারবেন। এসটিএমএল টপিকসটা খেয়াল করে দেখলেই আপনারা সহজে বুঝতে পারবেন। অর্থাৎ এইগুলো দ্বারাই আমরা ওয়েবসাইট তৈরি করি, আর এই এই টপিকসগুলোই আমাদের মূল বেসিক টপিকস। এই বেসিকগুলো আমরা ভালোভাবে জানলে বাকি কাজগুলো সহজ করতে পারব। তাহলে সবাইকে সালাম, সালামু আলাইকুম দিয়ে আমি বিদায় নিলাম।